মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের 3500 পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে মকবুল আহমদ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মাস্টার। এর আগে ফিল্লার দাবত 2000 পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হইল। শনিবার মে 23 তারিখ ফজরত গাড়িত গড়িয়ানে ইউনিয়নের ওয়ার্ডের বিভিন্ন গ্রামত খাদ্য সামগ্রী ও শাড়ি লুঙ্গি এবং নগদ অর্থ পৌঁছাই দেওয়া হয়। আমাদের খাদ্য আমরা পাইছি অনুপর করছি, আমরা ভাটা পানি কষ্ট করছি। এই সময় উপস্থিত আছেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজি, নাসিরুদ্দিন দিদার, আবু তাহের, সুভাষ সরকার, মাইনুদ্দিন চিটু, জাহিদুল ইসলাম সুজন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পুরো ইউনিয়ন ব্যাপী প্রতিটা ওয়ার্ডে দেওয়া হচ্ছে, আপনাদেরকে এই সহযোগিতা দেওয়া হচ্ছে শুধু কি যে কথাটা আমাদের নাসির ভাই আলম ভাই বলেছে, ঘরে থাকার জন্য আপনারা ঘরে থাকবেন, এই দুই সাইড চার দিন অন্তপক্ষে ঘরে থাকতে পারবেন, অন্তপক্ষে ক্ষুধা নিবারণ জন্য, যাতে ঈদটা আপনারা সুন্দরভাবে উদযাপন করতে পারেন। তার যে বাবা উনার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, উনার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর দোয়া করবেন আমাদের সবার জন্য, একে অপরের জন্য দোয়া করবেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ইতিকাফত অংশগ্রহণ করা ব্যক্তিগত ঈদ উপহার দেওয়া হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।